আপোনাৰ পৰা যেটো এটা নিৰ্দিষ্ট পৰিমাণৰ টকাৰ আপুনি দিছিলে বা দিবলগীয়া হৈছিলে তাৰ পাছত বিভিন্ন কথা ইতিমধ্যে সংবাদ মাধ্যমযোগে প্ৰচাৰিত হৈছে এই মুহূৰ্তত আপোনাৰ ক'বলগীয়াখিনি কেনেকুৱা হ'ল এইটোতো মই কাকো টকা দিছোঁ বুলি কোৱা নাই এইটো দুলু আহমেদে কৈছে অভিযোগটো দুলু আহমেদে জিতেন্দ্ৰ সিঙৰ বিৰুদ্ধে আনিছে মোকো তাত সাঙুৰিছে আৰু এইটো পুৰণা কথা মই 2 তাৰিখে এইখিনি গোটেইখিনি কথা পৰিষ্কাৰ কৰিলোঁ আজি আকৌ নতুনকৈ ইয়াত ক'বলগীয়া আছে বুলি মই নাভাবোঁ চেকখন মোৰ ছিগনেচাৰ মোৰ মোৰ একাউণ্টৰ পৰা হৈছে এইটো সঁচা চেকখন আপোনাৰ চেকখন আপোনাৰ হয় চেকখন মোৰ হয় মোৰ স্বাক্ষৰ হয় চব আৰু বাকী যি উদয়শংকৰ হাজৰিকাৰ ক্ষেত্ৰত যিটো অভিযোগ উত্থাপন হৈছে সেইটো মই সেইটো সেইবোৰ দুলু সুধিব লাগিব মোৰ যিহেতু তাত কোনো অংকই নাই সেইটো দুলু সুধিব লাগিব মোৰ যিহেতু কোনো অংকই নাই কাৰণ মই এটা কথা আপোনালোকক কওঁ ৰাজনীতিত কিছু টকা পইচাৰ প্ৰয়োজন আছে চৰকাৰীভাৱেও নিৰ্বাচনৰ কাৰণে ধাৰ্য কৰাইছে 90 লাখ টকা আম আদমীৰ কাৰণে এইটো পচিবল নহয় সেইকাৰণেহে মানুহে দলৰ প্ৰাৰ্থী হ'ব খোজে বা সেইকাৰণেই দলত থাকে দলৰ এটা ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ থাকে বুথ কমিটি মণ্ডল কমিটি ব্লক কমিটি জিলা কমিটি কিন্তু ইণ্ডিপেণ্ডেণ্ট খেলিব যিহেতু সেইকাৰণে মানুহে নোৱাৰে এছেম্বলিত এটা ইলেকশ্যন খেলা আৰু লোকসভাত এটা ইলেকশ্যন খেলাৰ মাজত আকাশ পাতাল পাৰ্থক্য আছে গতিকে মই এই কথাই আপোনালোকক ক'ব খোজোঁ যে দলত মই কোনো ঘোচ দিয়া নাই দলত কোনো ঘোচ দিয়াৰ পৰিপন্থী হয় মই দলক ভাল পাওঁ কাৰণে দলৰ অৰিহণা দিওঁ সেইটো বেলেগ কথা সময়ে সময়ে দলৰ অৰিহণা দিছোঁ কোনোবাই যদি অস্বীকাৰ কৰিবলৈ খোজে তেতিয়া আমি ৰাজহুৱা কৰিব লাগিব কিন্তু এইটো কথা মই কোৱা নাই যে তাৰ কাৰণে মোক প্ৰাৰ্থিত্ব দিব লাগে কিন্তু মই কৈছোঁ যে মোৰ যোগ্যতা ক'ত কম কি ক্ষেত্ৰত মোৰ যোগ্যতা কম হ'ল গুৱাহাটীৰ কাৰণে 1900টো মোক লাঠ মাৰি দিব একপক্ষ নিলম্বনো কৰি দিব 2400টো মোক মানে একপক্ষভাৱে বঞ্চিত কৰিব তো কিয় মই তাৰ বিকল্প ৰাস্তা গ্ৰহণ নকৰিম নেকি কিন্তু মই আজিও কৈছোঁ যে মই আজিও কংগ্ৰেছ কালিলৈও কংগ্ৰেছত থাকিম আজিও কংগ্ৰেছৰ সকলো প্ৰাৰ্থীকে জয়লাভ কৰাবৰ কাৰণে অসমৰ জনসাধাৰণক আহ্বান জনাইছোঁ ভূপেন কুমাৰ বৰা ডাঙৰীয়া দল ভালকৈ পৰিচালনা কৰি আছে বিভিন্ন ঘাট প্ৰতিঘাটৰ মাজত তেওঁ কৰিছে তেওঁ কৈছিল যে তেওঁৰ ঘৰ উচ্ছেদৰ নটিচ গৈছে তেওঁক CID পুলিচ বিভিন্ন মোকৰ্দমাৰ অভিযোগত লিপ্ত হৈছে তেখেতৰ পৰিয়ালবৰ্গক ট্ৰেঞ্চফাৰ কৰিছে হাৰাশাস্তি কৰিছে তাৰপাছত ভূপেন কুমাৰ বৰা ডাঙৰীয়া ভালকৈ কৰি আছে কিন্তু দিছ ইজ নট যে মই মোক প্ৰাৰ্থিত্ব নিদিলেই মই এটা দল পৰিচালনা কৰিবৰ কাৰণে মোৰ যোগ্যতা নাই মোৰ দল পৰিচালনা কৰিবৰ কাৰণে যোগ্যতা আছে ভূপেন কুমাৰ বৰাই ভালকৈ কাম কৰি আছে হাইকমাণ্ডৰ ট্ৰাষ্ট পাই আছে হাইকমাণ্ডৰ ট্ৰাষ্ট পাই থকাৰ পাছতো যে ভূপেন কুমাৰ বৰাই যে দলটো পৰিচালনা কৰি আছে কিন্তু কালিলৈ যদি দলে মোক কয় যে ৰমেন বৰঠাকুৰ তুমি সভাপতি হ'ব লাগে মই কিন্তু পিছুৱাই নাথাকোঁ আপোনাক যদি সভাপতি সেই আসনখন দিয়ে চম্ভালিবলৈ আপুনি প্ৰস্তুত অঁ ডেফিনেটলি মই প্ৰস্তুত সেই কথাটোৰ কাৰণে মই কৈছোঁৱেই কিন্তু মই আগবাঢ়ি কাকো ভাঙা টুটা কৰিবলৈ নাযাওঁ বহুজন যোগ্য ব্যক্তি আছে সেই যোগ্য ব্যক্তিসকলৰ ভিতৰত মই কোনো গুণে কম নহয় আপুনি যিহেতু অকণমান আগতে উল্লেখ কৰিছে যে বিকল্প পন্থাও বাছি ল'ব পাৰোঁ গতিকে বিকল্প পন্থাটো কেনেধৰণৰ এনেই বিকল্প পন্থা কি হয় এইটো সময়ে ক'ব আজি তাৰিখত কথাটো নাই বিকল্প পন্থা সময়ে ক'ব আৰু চব অভাৱেই আৱিষ্কাৰৰ মূল এই কথাষাৰ নাই জানো আছে নহয় তো সেইকাৰণে অভাৱে আৱিষ্কাৰৰ মূল মই আজি কংগ্ৰেছ দলত আছোঁ মোৰ চিন্তা কৰিবলৈ কি কথাটো আছে আই এম বেষ্ট নতুন আৱিষ্কাৰ এইটো সময়ৰ কথা মই এই কথাটো মই কোৱা নাই নতুন আৱিষ্কাৰ এইটো সময়ৰ কথা আজি কংগ্ৰেছ দলে ভাৰতবৰ্ষত যদি বিভিন্ন ফলাফল কৰে কাইলৈ আমি কংগ্ৰেছ দলে নতুনকৈ কথা চিন্তা কৰিবলগীয়া কথাই নাই কাৰণ জয় জয় মই হ'ব এতিয়াও কালি কোনোবাই মোক কৈছে যে নৰ্দাৰ্ণ পাৰ্টত আমি যোৱাবাৰ বেয়া কৰিছিলোঁ যোৱা 2019ত ৰাজস্থানত আমি 25ৰ 25খনে হেৰুৱাইছিলোঁ কিন্তু এইবাৰ আমি ৰাজস্থানত ভাল ফল দেখুৱাম নৰ্দাৰ্ণ পাৰ্টত আমাৰ ভাল ফল হ'ব এই কথাষাৰ কালি দিল্লীৰ পৰা মোক কৈছে যে দলৰ উচ্চতম কৰ্তৃপক্ষৰ লগতো মই সঘন যোগাযোগ আছোঁ যে এনেকুৱা নহয় যে মই দলে মোক প্ৰাৰ্থিত্ব নিদিলে মোৰ ক্ষোভ অলপ উষ্মা হৈছিল আৰু ক্ষোভ আৰু উষ্মা মই এতিয়া প্ৰশমিত কৰিলোঁ দুখ আৰু সুখ দুয়োটাই বেছি দীঘলীয়া নহয় দুখ আৰু সুখ বেছি দীঘলীয়া নহয় মই অতি শীঘ্ৰে মই ভূপেন কুমাৰ বৰাৰ লগতেই হওক আপোনালোকে মোৰ দলৰ নেতাসকলৰ লগত মোক অতি শীঘ্ৰে দেখিবলৈ পাব যে মই কংগ্ৰেছ দলৰ হকে কাম কৰা যদি যদি 2024ত আশা কৰা মতে কংগ্ৰেছৰ ফলাফল নহয় তেতিয়া আপুনি চিন্তা কৰাৰ দৰে অন্য বিকল্প নাই মই সেই কথাটো আজিয়ে প্ৰকাশ কৰিবলগীয়া নহয় কিন্তু মই কৈছোঁ যে প্ৰয়োজন সাপেক্ষে অন্য বিকল্পৰ কাৰণেও মই সাজু আছোঁ
যদি কেন্দ্রীয় নেতৃত্ব আপনার সভাপতি সভাপতি দরে গুরুত্ব প্রদান করে যদি পদ প্রদান করে আপনি চলাবলি ইতিমধ্যে উল্লেখ করেছেন। বর্তমান সময়ত একটা অভিযোগ আছে যে ভূপেন বরা কোবাদ সভাপতি পদটো মানে চলত ব্যর্থ হয়েছে, এনে ধরনের অভিযোগ কিছু কিছু সময় উত্থাপন গতি এই সম্পর্কে কি কব? মূর দৃষ্টিত নাই, মূর দৃষ্টিত ভূপেন কুমার বরাই বহু সমস্যার মাজত, বহু ঘাত প্রতিঘাতের মাজত দলটো সুকলমে পরিচালনা করেছে। মূর দৃষ্টিত আপনি প্রথমবার দিয়া না দলের আর্থিক সমস্যা বর্তমান সময় চলি আছে এই সকলে জানে, আর কেবল এই সময়তে আপনি আর্থিক অনুদান দলের আগবা নাই, বিগত সময়ত বহুবার আগবাইছে বলে আমি জানিছো। এই সময়ত আগবা ধনরাশির কথায় যে চর্চাত আসিল, পূর্বতে আগবা ধনরাশির কথা যে পূর্বতেও আসছিল, পূর্বতে প্রাক্তন সভাপতি এতিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরা ডাঙরিয়াকো সেই সময় বহু সংবাদ মাধ্যমে তেখেতের প্রচার কার্যত তেখেতক এই কথাব সুদিছিল। আর মই এটা ক্লিয়ার করে দিই, আই এম নট এ ব্যাংকার, মই দলের সহায় করো, দল ভাল পাও, কারণ দলক ঘুষ নিদিও, কিন্তু দলক ঘুষ নিদিও, দলক সহায় করো ভাল পাও, ঘুষ নিদিও, এই বার বারে কৈছো, ঘুষ আর সহায় মানে অনুদান কন্ট্রিবিউশন এই কথাব শব্দব বেলেগ বেলেগ অর্থ আছে। গতি মই আজি এটা ক্লিয়ার, রাহুল গান্ধী ডাঙরিয়া হয়েছে গুয়াহাটিত, রাহুল গান্ধী ডাঙরিয়া ভারতজোড়ো ন্যায় যাত্রা যেতিয়া হালবাদিংরপা মাজুলীলে গেছে, কিন্তু তেতিয়া আপনি দেখব যে রাহুল গান্ধীর মোর পোস্টার গুয়াহাটিত আছে। মোর দৃষ্টিভঙ্গি হল রাহুল গান্ধী হালবাদিংত ঘুরি ফুরা কথাটা গুয়াহাটি বাকি রাইজে গম পাব লাগবে, মোর একটা বেলেগ দৃষ্টিভঙ্গির দ্বারা মানে পরিচালনা হোক, তাতো আমি বহুত হোর্ডিং লগাইছো, তাতো যুক্ত কাম করেছো, তাত যে খরচা হয়েছে দলের কারণে হওয়া নাই নাকি, সেটো দলের কারণে হয়েছে। আজি রাহুল গান্ধী ডাঙরিয়া যেতিয়া আহিছে আমার জাগিরোড বর্ডারের পিছত আমার ডিমরিয়া বর্ডার সমষ্টি, ডিমরিয়া বর্ডার সমষ্টিত আমার দলে আদরণি জানাইছে, দলীয় কর্মী সকলে ডিমরিয়ার কর্মী সকলে আদরণি জানাই সব আছে। ডিমরিয়ার পাছত গুয়াহাটিলেকে যেদিনাখন মেঘালয়লে গুছি গৈছিল, কিন্তু সেইদিনাখন মই যোরাবাটর আগত এখন গেট দি বিকলাঙ্গ শব্দটি কলে অল্প বেয়া লাগিব, মানে তেওঁলোকে শারীরিকভাবে অক্ষম মুখেরে মাতিব নোৱাৰে, তেনেকুৱা ছাত্র ছাত্রী আনি রাহুল গান্ধী ডাঙরিয়াক যোরাবাটর আগত এখন গেট করে আদরণি জানার কামটো কোনে করেছে? মই কৈছো গৌরব গগৈ ডাঙরিয়া সেইদিনাখন কৈছে, গৌরব গগৈ ডাঙরিয়া সেইদিনাখন কৈছে যে এই কামটো ৰমেন বৰঠাকুৰ ডাঙরিয়া কৰিছে, আৰু রাহুল গান্ধী ডাঙরিয়ায় সেই মুখেৰে কব নোৱাৰা ছাত্র ছাত্রীসকলের লগত কথা বতৰা পাতি ট্রফি বিতরণ করে পিনে গৈছে। এইটো কি মোৰ দলৰ কাৰণে যে গেট এখন যে দলৰ কাৰণে লগালো কি এইটো অৰিহণা নহয় নেকি, যে দলত যে তাত ওচৰৰ মহিলাসকলক সংগঠিত কৰি রাহুল গান্ধীক এটা আদৰণি জনালো, উষ্ম আদরণি জানালো, কোবাদ ভুল হল নি? কিন্তু দলে তো মোক কোয়া নাই, মই স্বেচ্ছাই করেছি। জালুকবাড়ি সমষ্টিত মোক জিতেন্দ্র সিং ডাঙরিয়ায় রাহুল গান্ধী সেইফালে যাব, গতি মোক দায়িত্ব দিছে, মই কি তাত নকরাকে আছো নাকি? জালুকবাড়ি সমষ্টিতো মই কি গেট নলগাকে আছো নাকি? তো হোয়াই ইট ইজ, আই লাইক মাই পার্টি, আই লাভ মাই পার্টি, গতি করু, কিন্তু বারে বারে প্রতারণা করলে তো মই অবভিয়াসলি, বারে বারে প্রতারণা করলে তো মই অবভিয়াসলি বিকল্পর কথা চিন্তা করব লাগবে। সকলো মানুষের কিন্তু ধৈর্যর একটা সীমা থাকে, আর মই আগতেও কৈছো আপনাদের মোক আজিয়ে বলে নাভাবিব, 2001 চনেরপ্রায় কংগ্রেস দলত টিকিট বিচারি আছো, আর 2021ত জালুকবাড়ীত মই নিবিচরা সত্ত্বেও দলে টিকিট দিছে, মই তালে গৈছো। ইয়ার আগতেও মই এবার এমপি আর এবার এমএলএ ইলেকশন খেলিছো, কিন্তু কংগ্রেস দলের পর নয়। ইয়ার আগতেও মই ডিব্রুগড় পার্লামেন্ট খেলিছো, ডিব্রুগড় কি বলে কয় তিনিচুকীয়াত মই এমএলএ খেলিছো। আজি অসমত এনে এজন মানুহ আপোনালোকে বিচাৰি নাপাব যিজনে সর্বানন্দৰ বিৰুদ্ধে নিৰ্বাচন খেলিছে, যিজনে পবন সিং ঘাটোৱাৰ বিৰুদ্ধে নিৰ্বাচন খেলিছে, যিজনে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার বিৰুদ্ধে নিৰ্বাচন খেলিছে, দিছ ইজ অনলি ৰমেন বৰঠাকুৰ। কিন্তু ইমানবার আপনার, আপনি নিজে দলের 2001 চনের পর লাগিয়ে আছে, 2001-র কারণে লাগিয়ে আছে, বারে বারে বঞ্চনা হয়, আপনার যোগ্যতা আছে বলে আপনি কৈছে? মই কৈছো নে যোগ্যতাটা আপনাদের মই কোয়ার কারণে মানিছে, না যোগ্যতা মোৰ নাই বলে আছে বলে আমি ধরে লৈছো, নহয় মই আপনার কয়ে আছো শুনক, যোগ্যতা আছে নাই, যি সময়ত ভারত জোড়ো যাত্রার দায়িত্ব রাহুল গান্ধী ডাঙরিয়ায় মূর পাতিলিছিল দলের বিপর্যয়ের কারণে, কন্যাকুমারীর কাশ্মীরলৈ 2007 চনের 22-ত এই যাত্রা আরম্ভ হয়েছিল, সামন্তরলভাবে 2017-র 16 সেপ্টেম্বর এই যাত্রার মোক দায়িত্ব দিয়া হয়েছে, এই যাত্রার দায়িত্ব দিয়া হয়েছে, এই যাত্রাটো মই সকলমে পালন করছো। তো মোক এজন সহকর্মী, তেওঁ জেনারেল সেক্রেটারি দলের,
মোক গুৱাহাটীৰ মাজমজিয়াতে যাত্ৰা পাৰ হৈ যাওঁতে খোজকাঢ়োঁতে কৈছিলে এই সময়ত যদি এই মানুহটোৱে এই ভাৰত জোৰ যাত্ৰা সফল কৰিব পাৰে এই মানুহটো দলৰ সভাপতি হ'লে দল কেনেকৈ পৰিচালনা হ'ব আমি গম পাইছোঁ কিন্তু মই আপোনালোকক আকৌ কৈছোঁ মই সভাপতি পদৰ বাবে কিন্তু লালায়িত নহয় কিন্তু দিলে মই যে নলম এনেকুৱা কোনো কথা নাই বহুজন যোগ্য ব্যক্তিৰ ভিতৰত মই মোৰ নামটো সেই পদ পাবৰ কাৰণে যদি দিয়ে মই ল'বলৈ প্ৰস্তুত।